তখন তোমার আলোর মধ্যে দিতে বলি, তখন তুমি কাবলিওয়ালার কাছে টাকা ধার চাইবে, সে তোমায় টাকা দিল না। তোমাকে এক বন্ধু প্রচুর পরিমাণে মদ খাওয়ালো, তুমি নেশায় চং হয়ে বাড়ি ফিরলে, বাড়ি ফিরে তোমার অন্ধপুরে বাপকে টাকা দিতে শুরু করলে টাকার জন্য। তারপর তোমার ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদতে থাকলো ক্ষীরার জন্য, ক্ষীরার যন্ত্রণায় কাঁদতে থাকলো তারা, তখন তুমি তোমার স্ত্রী চাপারানির কাছে টাকা চাইবে, সে তোমাকে টাকা দিল না। তারপর তারপর সামনে পড়ে থাকা একটা থালা তুমি তুলে নিলে, সেটা বেঁচে মদ খাবে বলে চাপা বাধা দিল, চাপা বাধা দেওয়ার সাথে সাথে তুমি কি করলে, তার গোড়াটা টিপে ধরলে আর চাপা পড়ে গেল। এবার এবার মনে পড়েছে তোমার? না ভাইয়া, হিন্দি মে মাতারে সে কুছ ফায়দা হোগা? আরে দূর মাওরা, দেখছিস তো বাংলা ভাষাতেই কাজ হচ্ছে না, তার আবার হিন্দি। ও এটা সব আচ্ছা ঝামেলায় ফাসলুম। স্যার আমার মাথায় একটা আইডিয়া এসেছে। গুড, তোমার তো ওটা মাথা নয়, আইডিয়ার ফ্যাক্টরি। এই কি আইডিয়া, ছাড়ো দেখি। বলছিলাম কি স্যার, আমরা সবাই মিলে যদি ভমণ্ডলের জীবনীটা একটা নাটকের মতো অভিনয় করে দেখাতে পারি, তাহলে হয়তো ওর সব কথা মনে পড়ে যেতে পারে। তার মানে কি বলতে চাইছো তুমি? না স্যার, বলছিলাম কি, এই আমাদের মধ্যে কেউ কমান্ডার সাজলাম, কেউ ওর অন্ধপুরো বাপটা সাজলাম, তারপরে কেউ ওর বউ চাপারানি, আর কেউ কেউ ওর ছেলে মেয়ে সাজলাম। তারপর সেদিনের ঘটনাটা যদি আমরা ওর সামনে অভিনয় করে দেখাতে পারি, তাহলে হয়তো সেই অভিনয় দেখে ওর সব কিছু মনে পড়ে যেতে পারে। ডাক্তার ম্যাডাম, আপনার কি মনে হয় এতে কাজ হতে পারে? ওই একটা চান্স নেওয়া যেতে পারে, মানে অবচেতনে না, আর কোনো চেতন উপরে কোনো দরকার নেই, শেষকালে উনি নিয়ে গিয়ে আমার ওই লেবার রুমে ফেলবেন। ঠিক, তাহলে আর দেরি করার ঠিক নয়। কমলা, হ্যাঁ কমলা।